नर्टन कला निकेतन 3600 सत्रिया नृत्य सम्भार महानगर पांजाबार स्थित माधवदेव प्रेक्षागृह बुधवार अनुषित है यह नृत्य सम्भार नर्टन कला विद्यालय उद्योग अनुषित हुआ अनुष्ठान उपस्थित थके पवित्र मार्घरीता मनोज शैकिया जिला परिवहन विषया के धरी सत्रिया नृत्यर जड़ित बहुकेगी विशेष व्यक्ति अनुष्ठान बंटी प्रज्वलन पीछते निकेतन बहुशिल्पी सत्रिया नृत्य प्रदर्शन कर अनुष्ठान परिचालना करे रामकृष्ण तालुकदार और रूमी तालुकदारे गुवाहाटी नर्टन कला निकेतन 33তম সত্রিয়া নৃত্য সম্ভার আজি আমি ইয়াত অনুষ্ঠিত করছো আর আমার নর্তন কলা নিকেতন আসলতে আমি অসম ভারত তথা বিশ্বর বহু দেশত ইতিমধ্যে আমি নৃত্যানুষ্ঠান পরিবেশন করার সুবিধা পাইছো আর আমন্ত্রণও জানাইছে আর ঠিক আজি আমি আমার যা ন শিকারু গুয়াহাটির উপকণ্ঠ অঞ্চলের যিখিনি ন শিকারু এইখিনি লো আমি আজি নৃত্যানুষ্ঠান পাতিছো কারণ কোভিড মহামারী আমাক যাবার অনুষ্ঠান পাতিব নিদিলে এইবার আমি এই 33তম নৃত্য সন্ধ্যা পাতিছো আর আপনার সকলকে আমি জানাও যে নর্তন কলা নিকেতন ইতিমধ্যে বহু কেগারকি বিদেশি শিল্পীও এই সুদীর্ঘ 14 মাহে নিজের দরমহার বঞ্চিত হয়েছে বিটিআরর 390গী শিক্ষক শিক্ষয়িত্রী 2013 চনত টেট উত্তীর্ণ হওয়া 3300গী শিক্ষক শিক্ষয়িত্রীক 2015 চনের বিটিআরর প্রতিষ্ঠা দিবসের দিনাখন নিযুক্তি দিছিল সেই সময়ের বিটিসি প্রধান ভাগ্রামা মহিলারী যার ভিতর 390গী বর্তমান কর্মরত হয়ে আছে বিটিআরত তেতিয়ার এই 390গী শিক্ষকে মাহেকত মাত্র 8000 টাকা মাননি লৈ যোৱা 7 বছরে কর্তব্য সম্পাদন করে আহিছে প্রথম অবস্থাত এই সকল শিক্ষক শিক্ষয়িত্রীক 6 মহিয়া সময়সীমার নিযুক্তিপত্রর জড়িয়ে নিযুক্তি প্রদান করা হয়েছিল পিছত 6 মাহর মূরে মূরে সময়সীমা বহাই দিয়া হয়েছিল কিন্তু আগস্ট মাহর পিছত পুনের এই সময়সীমা বহাই দিয়া হওয়া নাই বাবে অনিশ্চয়তাত ভুগিছে শিক্ষকসকলে ইয়ার উপরও বর্তমান 14 মাহে এই 390গী শিক্ষক শিক্ষয়িত্রীয়ে নিজের প্রাপ্য লাভ নকরাত পানীত হাহমচার অবস্থা হয়েছে যা 14 মাহে দরমহা বন্ধ হয়ে থাকাত তীব্র আর্থিক সংকটত ভুগিবলগা হয়েছে এই সকল শিক্ষক শিক্ষয়িত্রী অধিক শুনাব আমার সতীর্থ সাংবাদিক ইনামুল ইসলামে হয় মই আছো রঙিয়ার সমীপর বিটিআরর আউলবাহাত সুদীর্ঘ 14 মাহে বিটিআরর 390গী শিক্ষককে লাভ করা নাই দরমহা যার বাবে পরিয়াল পোহপাল দিয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে আমার লগত শিক্ষক শিক্ষয়িত্রী সকল আছে তেখেতসকলৰ পৰা পোনে পোনে জানিবলৈ বিচাৰিম আসলে আপনার কিহর কারণে দরমহা পোৱা নাই হয় নমস্কার আমি আমাক বিটিসি সরকারে 2013 চনত 6 শিডিউল টেট অনুষ্ঠিত করেছিল তার ভিতর কিছু অসমলৈকে গুছি গল আর আমি 390গী শিক্ষক বিটিসিত আছো আমাক মাননি হিসাবে মাহে 8000 টাকা দিছে সেই পয়সাখিনিও আমি সম্পূর্ণভাবে এতিয়ালৈকে আদায় পোৱা নাই এতিয়ালৈকে আমার প্রায় 14 মাহর প্রায় নহয় 14 মাহর দরমা এতিয়ালৈকে পেন্ডিং আছে সরকারে আমাক দিব পৰা নাই কিন্তু এই সমস্যাখিনিত আমি বহুত ভুগি আছো আমি ডিপ্রেশনত আছো যে যে 8000 টাকা দি আছে সেই 8000 টাকাৰে আজি যে মুদ্রাস্ফীতি হয়েছে বা যে বস্তুর দাম যে বাড়িছে সেই টাকাতে আমি আমার পরিয়াল পোহপাল দিব পারা নাই গতি আমি আপনার জড়িয়ে আমি সরকারকে একটা অনুরোধ করব বিচারিছো যে আমার যে 8000 টাকা মাননি দিছে সেই ইনক্রিজ করে আমাক 25-26 হাজার টাকা যাতে দিয়ে যেন স্টেট পুল বা SSC দিয়ে আছে আমাকে যে তেন একটা ব্যবস্থা করে দিয়ে নহলে আমাক স্থায়ীভাবে আমাক অ্যাপয়েন্টমেন্ট করব চিকিৎসার অভাবত কোনো কারবার মৃত্যু হবে হয় আমার লাস্ট 4গৰাকী শিক্ষক চিকিৎসার অভাবত মৃত্যুবরণ করেছে তেওঁলোকে উপযুক্ত সময়ত পয়সার অভাবত চিকিৎসা করিব পৰা নাই আৰু আমি তেখেতসকলক হেৰাবলগীয়া হৈছে হয় সেই সময়ত 2015 চনত বিটিসি প্রধান হাগ্রামা মহিলারিয়ে নিযুক্তি দিছিল 3300গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী আর তার ভিতর অন্য ঠাইলৈ স্থানান্তর করা হয়েছিল তার ভিতর আছে 390গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী অন্তর্ভুক্ত করা হয়েছিল বিটিআরত আর তেওঁলোকে শিক্ষা দান করে আছে তারপর যখন শিক্ষক শিক্ষয়িত্রী আছে সুদীর্ঘ 14 মাহে দরমহানু পাওয়ার তীব্র সমস্যাত পড়েছে আর তার ভিতর চিকিৎসার অভাবত ভিতরের 4গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী মৃত্যুক আঁকোৱালি লোবলগা হয়েছে পরিয়াল পোহপাল দিয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে আমার লগত শিক্ষয়িত্রী এগারী আছে তেহেতর পর জানিবলৈ বিচাৰিম আসলে আপনার পরিয়াল চলার ক্ষেত্রে কেনেকুৱা সমস্যা হয় নমস্কার মোৰ নাম জুৰি দাস পরীক্ষা চলার বিশেষ যথেষ্ট অসুবিধা হয়েছে কারণ আমি যেহেতু 8000 টাকা আমাক দিছে কিন্তু 8000 টাকাও আমি সময় মতে নাপাও ইফালে স্কুল মূল্য বৃদ্ধি বাড়িছে স্কুললৈ অহা যোৱা করার সময়ত আমার অসুবিধা হয়